মানুষের পাশাপাশি আরও অসংখ্য প্রাণ বাস করে আসছে এই বিশ্বে। এর কিছু আমরা জানি, আর আমাদের চোখের আড়ালে রয়ে গেছে এমন সব প্রাণের অস্তিত্ব যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দেখা মিলছে অজানা সব প্রাণের, উন্মোচিত হচ্ছে অনেক ব্যাখ্যাতীত রহস্যের। এই ভিডিওতে আপনারা এমন পাঁচটি দানবীয় প্রাণী সম্পর্কে জানবেন যা নিঃসন্দেহে আপনার কল্পনাকেও হাড় মানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। রহস্যময় মহাকাশের অনেক দূর পর্যন্তই পৌঁছাতে পেরেছে বিজ্ঞান, কিন্তু পৃথিবী সাগর মহাসাগরের গভীরতম অংশে যেসব প্রাণীরা বাস করছে তার সম্পর্কে খুব সামান্যই জানতে পেরেছি আমরা। বছর দুয়েক আগে মেক্সিকো উপসাগরের 5,000 ফুট গভীরে ক্যামেরায় ধরা পড়ে একটি দানবীয় প্রাণীর ছবি। উপসাগরে নির্মিত একটি তেলকূপের ক্যামেরায় ধরা পড়া ওই দানবীয় প্রাণীটির বাদামি কমলা রঙের অদ্ভুত স্বচ্ছ শরীর ছিল যা বিশাল বুদবুদের মতো পানির গভীরে ভেসে বেড়াচ্ছিল। ভিডিওতে দেখা প্রাণীটি কি হতে পারে তা নিয়ে নিঃসন্দেহ হতে পারছিলেন না সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরাও। 2 বছর গবেষণার পর জানানো হয় প্রাণীটি একটি প্রকাণ্ড জেলিফিশ। তবে এই ধরনের জেলিফিশ সাধারণত আর্কটিক সাগরের শীতল পানিতেই দেখতে পাওয়া যায়। সাগরের রহস্যময় আরেকটি প্রাণী হচ্ছে স্কুইড। সাধারণত গভীর সাগরেই বাস করে এই অদ্ভুত প্রাণীটি। সমুদ্রের উপরিভাগে এদের দেখতে পাওয়া যায় না। কখনো কখনো স্কুইডের মরদেহ উপকূলে ভেসে আসে, কিন্তু একেবারে জ্যান্ত এবং বিশাল আকৃতির একটি স্কুইডের দেখা পায় এক জাহাজের ক্রু ও যাত্রীরা। গভীর সাগরে বাস করা কিছু কিছু স্কুইড লম্বায় 46 ফুট পর্যন্ত হতে পারে। তবে এর চেয়ে দানবীয় স্কুইড যে সত্যি সাগরের গভীরে লুকিয়ে নেই তাই বা কে জানে। অ্যাঙ্গোলার উপকূলে ব্রিটিশ পেট্রোলিয়ামের একটি তেলকূপে নিয়মিত পরীক্ষা চালাচ্ছিল একটি দল। পানির 1325 মিটার গভীরে এই অদ্ভুত প্রাণীটি ধরা পড়ে তাদের ক্যামেরায়। এই অদ্ভুত আকৃতির প্রাণীটি কি হতে পারে তা জানার জন্য ভিডিওটি যুক্তরাজ্যের ন্যাশনাল ওশনোগ্রাফিক সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় একে সাইফোনোফন নামে এক জাতীয় প্রাণী বলে ধারণা করা হচ্ছে। নিঞ্জেন নামে এক ধরনের প্রাণীর কথা জানা যায় যারা আর্কটিকের বরফ শীতল পানির গভীরে বাস করে। মানুষের মতো হাত পা বিশিষ্ট এই প্রাণীদের অস্তিত্ব রয়েছে বলে অনেকেই বিশ্বাস করেন। অনেক অভিযাত্রী এই প্রাণীটিকে সচক্ষে দেখেছেন বলেও দাবি করেছেন, যদিও বেশিরভাগই অতিরঞ্জিত বলে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই ভিডিওতে পানির গভীরে এই প্রাণীটি দেখে অনেকেই দাবি করছেন সত্যি আছে নিঞ্জেনের অস্তিত্ব। মাত্র কিছুদিন আগেই ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত দ্বীপে ভেসে এসেছিল একটি বিশাল প্রাণীর মরদেহ। অন্তত 50 ফুট লম্বা ওই মরদেহটি দেখে বোঝার উপায় ছিল না সেটা কোন প্রাণী। বিজ্ঞানী এবং গবেষকরা নানাভাবে পরীক্ষা করেছেন মরদেহটি। দানুবীয় স্কুইড বা বলিন নামে এক প্রজাতির তিমি মাছের মরদেহ হতে পারে বলে মত দিয়েছেন অনেকেই। কিন্তু প্রাণীটি আসলে কি তা নিয়ে নিঃসন্দেহ হওয়া যায়নি এখন পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।